খেলবেন না আমার সাথে আমাদের মানে আমি আমাদের আইপিএ স্টেট ব্রাঞ্চ যেটা তার কার্যকরী কমিটির একজন সদস্য আমার সাথে আমাদের সহসভাপতি আছেন জ্যোতিব্রত দাস আমাদের সভাপতি মিস্টার দেবচন্দ্র দাস আর সাথে আমাদের জয়েন্ট সেক্রেটারি মিস্টার অমিত শাহ রাজ্য সরকার তাকে আপনারা আমাদেরকে সময় দিয়েছেন তার জন্য আপনাদেরকে আমরা অভিজ্ঞতা সরি অভিনন্দন করছি জ্ঞাপন করছি আমাদের ইন্ডিয়ান ফার্মাসি অ্যাসোসিয়েশন ত্রিপুরা রাজ্য সরকার পক্ষ থেকে ত্রিপুরা সরকার ও ত্রিপুরা সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা মহোদয়কে জানাই অনেক অনেক ধন্যবাদ অভিনন্দন এবং আমরা ফার্মাসিস্ট সমাজ মুখ্যমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা ইন্ডিয়ান ফার্মাসিস্ট অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় সভাপতি শ্রী অভয় কুমার মহোদয় এবং কেন্দ্রীয় মহাসচিব শ্রী ভূপেন্দ্র কুমার মহোদয় অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন যে ভারতের যশস্বী প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী সাহেব এবং তার নেতৃত্বে ও তত্ত্বাবধানে এবং নির্দেশনায় ত্রিপুরা সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা মহাশয়ের নেতৃত্বে 200 জন ফার্মাসিস্ট নিয়োগ করার যে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে এবং আমরা আশাবাদী আরও বাকি শূন্য পদগুলো আগামী দিনে পূর্ণ করা হবে উন্নত স্বাস্থ্য পরিষেবা প্রদানের লক্ষ্যে আমরা আইপিএ টিএসবি আশাবাদী আগামী দিনে আমাদের দীর্ঘদিনের প্রত্যাশাগুলো পূরণ হবে আমাদের দীর্ঘদিনের ত্রিপুরা এবং দেশব্যাপী যে দাবিগুলো উঠে আসছিল তার মধ্যে কয়েকটি গুরুত্বপূর্ণ দাবি আমরা এখানে উল্লেখ করতে এসেছি সেইগুলি মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী মানিক সাহা মহাশয়কে অবগত করব সেই উদ্দেশ্যে আজকে এখানে আমরা আসছি আপনাদের সামনে দাবিগুলো এবং দাবিগুলির মধ্যে প্রথম যে দাবিটা আমরা রাখতে চাইছি সেগুলি হচ্ছে বহুভাবে ডিপ্লোমা ইন ফার্মাসি পাস করে আসা ক্যান্ডিডেটদের আটকাতে 75 ডিপ্লোমা এক্সিট এক্সাম চালু করা সেটা একটা আমাদের প্রথম মুখ্য উদ্দেশ্য এবং এটা নিয়ে আমরা আগেও প্রেস রিলিজ করেছি বেসিক্যালি দেখা যাচ্ছে কিছু সংখ্যক ছেলেমেয়ে 12 পাস করছে বা পাস করেনি এরকম অবস্থাতে কোনো একটা ইনস্টিটিউট থেকে ইসে নিচ্ছে 12 সায়েন্স পাস করার একটা অভিজ্ঞতা সার্টিফিকেট নিচ্ছে এবং তার ভিত্তিতে কোনো না কোনো উপায়ে বাইরের কোনো না কোনো ইনস্টিটিউট থেকে তারা ডিপ্লোমা পাস করার একটা সার্টিফিকেট নিয়ে আসে এবং আসার পর এখানে তারা রেজিস্ট্রেশন নিচ্ছে আর আলটিমেটলি এটা আমাদের অন্যান্য ফার্মাসিস্ট যারা আছেন রেগুলার কোর্সে ভর্তি হচ্ছে রেগুলারভাবে পড়াশোনা করছে তাদেরকে ক্ষতিগ্রস্ত করছে তাদের ভবিষ্যৎ জীবনকে একটা সংকট বা পরিস্থিতি ফেলছে একাতে হচ্ছে কি যাদের কাছে টাকা পয়সা আছে তারা একটা সুযোগ নিতে পারছে এবং ভূ যে ইনস্টিটিউটগুলি আছে সেই ইনস্টিটিউটগুলির টাকা কামাচ্ছে আরেকটা প্রবলেম যেটা হবে এই ছেলেমেয়েরা যারা পড়াশোনা করে আসছে তাদের একটা চিন্তাধারা আছে ভবিষ্যৎ জীবনে ফার্মাসিস্ট হয়ে সমাজকে একটা কিছু দেওয়ার জন্য বা স্বাস্থ্যক্ষেত্রে তাদের নিজস্ব একটা অবদান রাখার জন্য তাদের এই স্বপ্নটা কিন্তু ভঙ্গ হচ্ছে কারণ দেখা যাচ্ছে যাদের কাছে টাকা আছে তারা অন্যভাবে সেই সুযোগটা নিয়ে নিচ্ছে এবং আমরা এক্ষেত্রে সরকারের কাছে একটা আবেদন রাখছি আমাদের কর্তৃপক্ষের কাছে আবেদন রাখছি যে এক্সিট এক্সাম যেটা সেই ডিপ্লোমা এক্সিট এক্সামটা অতিসত্ত্বর যাতে চালু করা হয় এতে কী হচ্ছে যারা এখান থেকে সঠিকভাবে সঠিকভাবে পড়াশোনা করে আসবে ডিপ্লোমা পাস করে আসবে তারা উত্তীর্ণ হলে তারা রেজিস্ট্রেশন পেয়ে যাবে ফার্মাসি হলো একটি প্র্যাকটিসিং প্রফেশন তো ড্রাগ লাইসেন্স শুধুমাত্র কোয়ালিফাইড ফার্মাসিস্টদের কাছে যাতে দেওয়া হয় এবার এটাতে কী হচ্ছে বেসিক্যালি যাদের কাছে মালিকানা থাকছে এতদিন পর্যন্ত যাদের কাছে মালিকানা ছিল তারা এখনও রান করছে দোকান সেগুলির প্রতি আমাদের কোনো প্রবলেম নেই ওখানে আমাদের ফার্মাসিস্ট ভাইরা অ্যাসোসিয়েটেড আছেন ওখানে যাতে তাদেরকে আছেন একটু সসম্মানে রাখা হয় তাদের যার অনারিয়ামটা থাকে সেটা যাতে সঠিক সময় তাদের হাতে তুলে দেওয়া হয় এবং তাদেরকে যাতে একটু রেসপেক্টেবল একটা কন্ডিশনে রাখা হয় সেটা হচ্ছে একটা কথা তাদের প্রতি সেকেন্ড হচ্ছে যেটা যে ফার্মাসির জন্য যে লাইসেন্স প্রদান করা হয় আমাদের ব্যাকুন্ঠ অফিস থেকে সেটা যাতে ফার্মাসির যারা কোয়ালিফাইড ফার্মাসি তাদেরকে দেওয়া হয় কারণ এতে দুটো জিনিস হচ্ছে একটা হচ্ছে আমাদের ফার্মাসি প্রফেশন যারা পড়াশোনা করছে তাদের কাছে যে একটা চিন্তাধারা থাকে পরবর্তী জীবনে কিছু করা সেটা তারা করতে পারবে আর গভর্নমেন্টের কাছে যে বা সরকারের কাছে যে একটা প্রবলেম থাকে যেটা হচ্ছে চাকরি প্রদান করা সেটা থেকেও সরকারের অনেকটা চাপ মুক্তি হবে কারণ আমাদের